ইভিএম নিয়ে বিএনপির চ্যালেঞ্জ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ইসি বলছে বিএনপি যদি ইভিএমে কারচুপি হয় এমন প্রমাণ দিতে পারে তাহলে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। স্বচ্ছতা প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে শিগগিরই দেশসেরা প্রযুক্তিবিদ্যার মাধ্যমে ইভিএম পরীক্ষা করাবে ইসি। রিপোর্ট করছেন সময় ইসলাম। রাজনীতির সব কথা এক রাস্তায় গিয়ে শেষ হচ্ছে, আলোচনা একটাই, 2023-এর জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠু করতে রোডম্যাপ অনুযায়ী সংলাপ শুরু করেছে ইসি। ভোটকে সামনে রেখে ডিসেম্বরে শুরু হচ্ছে সীমানা নির্ধারণের কাজ। তবে কোন সরকারের অধীনে নির্বাচন হবে, রাজনৈতিক সেই আলাপে না গিয়ে ইসি বলছে ইভিএমে ভোটকে কী করে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য করা যায় এ বিষয় নিয়ে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। ইভিএম নিয়ে বিএনপির অবিশ্বাস দূর করতে দেশের শীর্ষ প্রযুক্তিবিদদের দিয়ে ইভিএম পরীক্ষায় বসবে ইসি। ইভিএম নিয়ে আসলে সন্দেহ করার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। ইভিএম এর মাধ্যমে ভোট আমাদের করতে হয়, যারা এই ব্যাপারে একেবারে নক্ষত্র আর কি, বাংলাদেশের ক্ষেত্রে এই নক্ষত্রদেরকেই আমরা আমন্ত্রণ করব। একে ভালো করে দেখে টেকে তারা আমাদেরকে লিখিত মতামত দিবেন। সেই মতামত পাওয়ার পরে যদি আমরা দেখি যে তারাও বলেন না এটা ফুল প্রুফ, তাহলে তখন আমরা চ্যালেঞ্জের জন্য একটাই দিব যে আপনারা যারা এটার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন এখন আপনার দায়িত্ব এটা প্রমাণ করানোর জন্য। যেটার মধ্যে আমরা দেখেছি এই এক্সপার্টরা বলে গেছেন যে লিখিতভাবে যেটার মধ্যে কোনো ত্রুটি নাই, এখন আপনারা এসে ত্রুটি প্রমাণ করেন। তবে বিএনপি যদি ইভিএমে কারচুপি প্রমাণ দেখাতে পারে তাহলে কমপক্ষে 100 আসনে ইভিএমে ভোট হবে না বলে জানিয়েছে ইসি। কোনো ত্রুটি নাই, এখানে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নাই, তাহলে ইভিএম আমাদের যত ইভিএম আছে আমরা তো তার পুরোটাই ব্যবহার করবো। এখন আপনার যদি কোনো এক্সপার্ট আছে সেটা যদি বের করতে পারে তাহলে আমরা এই ইভিএমকে বাদ দিয়ে নির্বাচন করব। আর যদি আপনার এক্সপার্ট ত্রুটি বের করতে না পারে তাহলে আমাদের যে সক্ষমতা অনুযায়ী ততগুলো ইভিএম ব্যবহার করার করবো, কারণ ইভিএমে যেহেতু জালিয়াতি করার সুযোগ আমরা দেখছি নাই। ইভিএমে আগে পরে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, ডুপ্লিকেট ভোট দেওয়ার সুযোগ নাই, প্রক্সি ভোট দেওয়ার সুযোগ নাই, তারপর ফলাফল গণনার কোনো মানে দেরি হয় না, তারপর ব্যবসা চিন্তার কোনো সুযোগ নাই। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 20 মে থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। গণপ্রতিনিধিত্ব আদেশেও আনা হবে কিছু সংযোজন বিয়োজন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।